ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগর দিয়ে কিয়েভের শস্য রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। এরপর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গেল বছর শস্য রফতানি চুক্তি করে দেশ দুটি। তবে এবছরের 18 মার্চ চুক্তির মেয়াদ শেষ হয়। আবারও শস্য রফতানি নিয়ে অনিশ্চয়তায় পড়ে কিয়েভ। তবে এবার নতুন করে কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ বাড়ালো রাশিয়া। কিয়েভের দাবি, তৃতীয় দফা 120 দিনের মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে দুপক্ষই, যা এরই মধ্যে নিশ্চিত করেছে তুরস্ক ও জাতিসংঘ। তবে এ বিষয়ে এখনও রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সম্প্রতি জাতিসংঘ তুরস্কের 4 মাসের চুক্তি বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 60 দিন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে মস্কো। পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল না করলে শস্য রফতানির এই চুক্তি দীর্ঘস্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। এ চুক্তির আওতায় এখন পর্যন্ত 2,41,00,000 টনের বেশি শস্য রফতানি করেছে কিয়েভ। আফরিন মৌ, সময় সংবাদ।